কোচবিহার শহর তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রথম বর্ষ হেরিটেজ কাপ টুর্নামেন্টের জোন ফোরের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয় স্থানীয় জেঙ্কিন স্কুল ময়দানে। এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় যুব সংঘ চালতাতলা এবং লিচুতলা ইউনিয়ন। মিঠু ডান দিকে দর্শকদের বলছি একটু বসো ভাই, ডান দিকে দর্শকদের বলছি একটু বসো। আমাদের খেলা দেখতে হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার পূর্ণ সময় অতিবাহিত হয়ে গেলেও উভয় পক্ষে গোল করতে অসমর্থ থাকে। এরপর টাইব্রেকারে লিচুতলা ইউনিট যুব সংঘ চালতাতলাকে 3-2 ব্যবধানে পরাজিত করে। নকআউটের এই প্রতিযোগিতায় পরাজিত দল যুব সংঘ চালতাতলার সদস্যদের হাতে খেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার স্বরূপ একটি ট্রফি ও একটি মানপত্র তুলে দেওয়া হয়। আগামীকাল অনুষ্ঠিত হবে এই জোনের দ্বিতীয় পর্বের কোয়ার্টার ফাইনাল খেলা। এই জোন ফোরের ইনচার্জ সমীর ঘোষ এই কথাই জানান। এবার এক নজরে দেখে নেব আগামীকাল জোন ফোরের কোয়ার্টার ফাইনাল খেলার সময়সূচি। সুশীল দাসপল্লী বনাম লিচুতলা ইউনিট খেলবে সকাল 9টায়। নর্থ বেঙ্গল বাসপুর ওয়েলফেয়ার বনাম ফাইভ স্টার ক্লাব খেলবে সকাল 10টায়। তেরঙ্গি ইউনিট বনাম নবযুগ্ম সংঘের খেলা অনুষ্ঠিত হবে সকাল 11টায়। দীপনারায়ণ ব্যামাগার বনাম দেবীবাড়ি অ্যাথলেটিক ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে দুপুর 12টায়।